বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে প্রণাম জানাই, নমস্কার জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই এই মুহূর্তে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার অনুষ্ঠান সঠিক দিশা, সরাসরি লাইভ প্রোগ্রাম। যারা আমার সঙ্গে কথা বলতে চান, নিজেদের যে কোনো সমস্যার জিজ্ঞাস্য যাদের মনের মধ্যে আছে তারা অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে পারেন, এবং শুধুমাত্র কথা নয় একটা সঠিক দিশা দেখতে পারেন। আজকের এই চ্যানেলে আসার ঠিক আগ মুহূর্তেই, জাস্ট ঢুকবো অন ওয়েতেই, রাস্তাতেই আমার এক ক্লায়েন্ট ফোন করেছে। ফোন করার পর সে দুটো বিষয় জানবে বলে খুব রিকোয়েস্ট করল। সাধারণত আমি কোনো জন্ম ছকের নেগেটিভ যে যোগ, সেই যোগগুলো সাধারণত আমার ক্লায়েন্টদেরকে আমি বলি না, বা সাধারণ মানুষদেরকেও খুব একটা বলতে চাই না। কারণটার কিছুই নয়, আপনি মানুষটা যখন আমার কাছে হোক বা অন্য কোনো জ্যোতিষ বন্ধুদের কাছে আসেন, কিছু না কিছু সমস্যা নিয়ে আসেন, সমস্যা না থাকলে কখনোই আসতেন না। যখন কোনো রোগে পড়েন ডক্টরের কাছে যান, যখন কোনো আইনি সমস্যায় পড়েন লয়ারের কাছে যান, জীবনের যখন কোনো সমস্যায় পড়েন, জীবনের কিছু হওয়া কাজ যখন হয় না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যান, অর্থাৎ সমস্যায় যখন পড়েন তখন আমাদের কাছে আসেন। শুধুমাত্র গল্প করবার জন্য নয়, শুধুমাত্র আড্ডা মারবার জন্য নয়, যাদের জীবনে সমস্যা আছে তারাই, এই যে তিন শ্রেণীর মানুষের কথা বললাম, ডাক্তার, লয়ার এবং অবশ্যই অ্যাস্ট্রোলজার, এদের কাছে আসে সমস্যায় পড়ে। সুতরাং যখন আপনি আসছেন আপনাকে একটা সঠিক দিশা দেখাবো বলেই আমরা আছি। মনে করুন, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনার পায়ে ভীষণ যন্ত্রণা, ভীষণ ব্যথা, বেশ কয়েক মাস ধরে ভুগছেন। আপনি কোনো একজন ডক্টরসের কাছে গেলেন, সেই ডক্টরসবাবু পরীক্ষা করার আগেই যদি বলে যে আপনার পাটা কেটে বাদ দিতে হবে, মানেটা কি হলো? আপনার পা কেটে বাদ দিতে হবে, তার মানে হলো আপনার মেন্টাল চাপ তৈরি হয়ে গেল। আপনি কি করবেন? ডাক্তারবাবু যেন তেন ভাবে আমাকে বাঁচান, আমার পাটা যাতে থাকে বাঁচান, এটা করবেন। ঠিক সেই জায়গা থেকে আমাদের সম্প্রদায়ে বেশ কিছু জ্যোতিষ বন্ধু আছেন, যাদের কাছে আপনি সমস্যা নিয়ে আসছেন, আসার পর সেই জ্যোতিষ বন্ধু কি করছেন, আপনার শনির সাড়ে সাথী চলছে, আপনার শনির মহাদশা চলছে, আপনার মাঙ্গলিক আছে, আপনার শনি কালসর্প যোগ রয়েছে, আপনার গুরুচণ্ডালী যোগ রয়েছে, আপনার ছন্নছাড়া যোগ রয়েছে, বীজ যোগ রয়েছে, আপনার অঙ্গার যোগ রয়েছে, অর্থাৎ এই যে যোগ, নেগেটিভ যোগগুলো বলে 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 আপনার মাথাটিকে আরও ডিটারমাইন করে দিচ্ছে, আরও প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছে। এবং আপনি তখন বলছেন, দাদা আমি এখান থেকে বাঁচার জন্য কি করব? যখনই শব্দটা বলছেন তখন একটা মানে একটা কলম দিয়ে জাস্ট লিখে দিচ্ছে কত 50,000 খরচ করতে হবে, কত 1,00,000 টাকা খরচ করতে হবে, কত 1,50,000 টাকা খরচ করতে হবে। আপনি এসেছেন বাঁচার জন্য, সমস্যা বা নেগেটিভ মেন্টাল জায়গাটা তৈরি করবার জন্য নয়। আমি সেই জায়গা থেকে, আপনি যখন আসছেন সাধারণত আমি কোনো নেগেটিভ যোগের কথা বলি না,
কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় জানতে 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 এমন হয়ে গেছেন, আপনারাই আমাকে বলে ফেলেন, দাদা আমার তো মাঙ্গুরি গেছে কি করব, দাদা আমার তো শনি সাড়ে সাথে আছে কি করব। হ্যাঁ, করার কিছু আছে, কিছু প্রসেস আছে, কিছু ক্রিয়া আছে, ভয় পাবার কিছু নেই। যে মানুষটার পায়ে ব্যথা হয়েছে ঠিকঠাকভাবে যদি অ্যানালাইসিস করা যায় ঠিকঠাক মেডিসিন দেওয়া যায়। আপনি মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছেন, ঠিকঠাকভাবে যদি ক্রিয়াকর্ম করে যদি কাজ করা যায় আপনি কেন মাঙ্গলিকের সমস্যায় ভুগবেন, অবশ্যই বেরোতে পারবেন। আপনি শনির সারিস্থিতিতে ভুগছেন, কোনো জ্যোতিষবন্ধুদের কাছে গেছেন, তিনি আপনাকে বলছেন শনির সারিস্থিতি চলছে মানে আপনার লাইফ শেষ। কিন্তু আপনারা কি জানেন আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শনির সারিস্থিতি পিরিয়ডে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? আপনারা কি জানেন অমিতাভ বচ্চন তার শনির সারিস্থিতি যখন চলেছিল সেও গাড্ডায় পড়েছিল কিন্তু ওভার করে উঠেও এসেছে। কাল সর্বযোগ আপনার রয়েছে, কি করবেন, ভেঙে পড়ছেন। আপনারা কি জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার জীবনে তো কালসর্প ছিল। সচিন তেন্ডুলকর, তার জীবনে তো কালসর্প ছিল, তারা কি জীবনে প্রতিষ্ঠিত হয়নি? বি পজিটিভ, পজিটিভ ভাবনা যাদের মধ্যে আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। জীবনের পজিটিভ বিষয় যারা ভাবতে পারছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি কি করব, এই নেগেটিভ ভাবনা যারা আছেন তাদের গ্রাফ, তাদের জীবনের গ্রাফটা ধীরে 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 নিচের দিকে চলে আসবে, ডাউন হয়ে যাবে, তারা জীবনে কিচ্ছু করতে পারবে না, তাদের দ্বারা কিচ্ছু হবে না। সুতরাং বি পজিটিভ হন শক্তভাবে, যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, নিজে যদি সাকসেস পেতে চান সঠিক গাইডেন্স দরকার, সঠিক ওয়ে দরকার। সেই সঠিক ওয়ে, সঠিক গাইডেন্স কার কাছে পাবেন? আমি একবারও বলবো না যে আমার কাছে আসুন, আমি একবারও বলবো না, শুধু একটাই কথা বলবো, যে ব্যক্তিটি প্রপার সাবজেক্টটা জানে, যে ব্যক্তিটি জ্যোতিষটা জানে, যে ব্যক্তিটা শুধুমাত্র জ্যোতিষ মানে সংখ্যা মানে ছক বিচার নয়, হাতটা দেখতে জানে, যে মানুষটা সংখ্যা তত্ত্ব নিয়ে খেলা করতে পারে সেই মানুষটার কাছে যাবেন, অবশ্যই সাকসেস পাবেন। তবে আজকে যেহেতু যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো গুরুচণ্ডাল যোগ এবং অঙ্গার যোগ বা অঙ্গারক যোগ, আমি এই বিষয়ে আলোচনা করব, দৃষ্টিপাত করব। যারা আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন, আর যাদের মনে হচ্ছে হ্যাঁ দুলালবাবুর কাছে গেলে সঠিক দিশা দেখতে পাবো, নিচের এসকলিংয়ের যে চেম্বারগুলো আছে আপনার কাছাকাছি সেই চেম্বারের নামটা এন্ট্রি করে অবশ্যই কিন্তু অ্যাডভান্স ভাবে নামটা নথিভুক্ত করে আসতে হবে। যাই হোক, এক বন্ধু রয়েছেন অনেক সময় ধরে রয়েছেন, নমস্কার। নমস্কার, অনেক সময় আপনি ওয়েট করছেন। আপনি কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে, কার বিষয় জানবেন? নিজের বিষয় জানবো। নিজের বিষয়, আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আছে তো? হ্যাঁ, ডেট অফ বার্থটা আমি নেব, পরে নেব। হ্যাঁ, আপনার বর্তমান বয়সটা আমাকে একটু জানান তো। 37। 37। একটা প্রিয় ফুলের নাম বলুন। ফুল? জবা ফুল। জবা ফুল। একটা প্রিয় রঙের নাম আপনি আমাকে বলুন। সবুজ। আরেকবার বলুন। সবুজ। সবুজ। ও সবুজ, ওকে। প্রথমত বলবো এই যে তিনটে জিনিস, আপনার বয়স, একটা ফুল, একটা কালার, এই তিনটের উপর বেস করে যেটা পেলাম, আপনি সিদ্ধান্ত যখন নেবেন একটু ধীর, একটু স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন, কারণ সিদ্ধান্তহীনতায় আপনার কিছু হওয়া কাজগুলো আটকে গেছে, কিছু হওয়া কাজগুলো নষ্ট হয়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনি সাকসেস পাবেনই, সেই জায়গা থেকে টোটাল নষ্ট হয়ে গেছে। আর বর্তমানে আপনি অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্বের মধ্যে রয়েছেন, ভীষণভাবে ডিস্টার্বের মধ্যে রয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বলেছেন। আপনার জন্মছকে মঙ্গল, রবি এবং বুধ গ্রহটা ডিস্টার্ব আমি পাচ্ছি, মঙ্গল, বুধ, রবি তিনটে গ্রহ ডিস্টার্ব পেলাম। আপনার জন্ম সময় তারিখটা আমাকে বলুন। 14 অক্টোবর 1984 সাল। হ্যাঁ, জন্ম সময়টি আমাকে বলুন। সকাল 7:45। 7:45 জন্মস্থান? কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? 6 মাস ধরে দেখছি। বাহ। আপনার জন্মবার ফ্রাইডে, শুক্রবারে?
রবিবার রবিবার আমার। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 14/9 বললেন তাই তো? 14 অক্টোবর 1984। ও 14 অক্টোবর, ইয়েস 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 সরি, 14 অক্টোবর 1984 সালে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার হলো রবিবার, সকাল 7:45 জন্মগ্রহণ করেছেন কলকাতাতে। এই অনুযায়ী আপনার বিষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। এই যে ছকটা আমি পেলাম, এই ছকে আপনার হওয়া কাজগুলো কিন্তু অলরেডি অফ হয়ে যাচ্ছে। আপনি জীবনে যেভাবে পরিশ্রম করছেন সেই সফলতা কিন্তু পাচ্ছেন না। আপনি কি বিজনেস করতেন, করেন? না, আমি চাকরি করি। চাকরি করেন কোন সেক্টরে? হ্যাঁ, মিডিয়া সেক্টরে। মিডিয়া সেক্টরে, মিডিয়া সেক্টরে পরিশ্রম প্রচুর করছেন। আপনি পরিশ্রম প্রচুর করছেন কিন্তু যেই অনুযায়ী সাকসেস পাওয়া সেটা কিন্তু হয়নি, হচ্ছে না। আপনার এই জন্মছকে, শুধুমাত্র এই জন্মছক নয়, যে কোনো জন্মছকেই রবি গ্রহটা যদি ডিস্টার্ব হয় তাহলে তারা যেভাবে সাইন পাওয়াটা দরকার সেটা পায় না। রবি মানুষকে সাইন ঘটায়, প্রতিষ্ঠা দেয়। এখানে একাদশ পতি রবি সে অবস্থান করছে আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে, ব্যয় স্থানে। অর্থাৎ আপনি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করছেন সেই অনুযায়ী সফলতা কিন্তু আপনি পাচ্ছেন না। বলুন বলুন। এবং এই ছকে অষ্টমে চন্দ্র এবং রাহু, এই চন্দ্র রাহু একসঙ্গে থাকলে অবশ্যই কিছু ডিস্টার্ব দিয়ে দেয়। কিটা মানে কি বিষয় ডিস্টার্ব? মনের দিক থেকে, মাইন্ডের দিক থেকে প্রচন্ডভাবে হীনমন্যতায় ভুগবেন, কি করবেন বুঝে উঠতে পারবেন না। আর আপনাকে আমি প্রথমে বললাম আপনার মঙ্গল, বুধ এবং রবি গ্রহ ডিস্টার্ব। এই ছকে যেটা আমি দেখতে পাচ্ছি রাশি সাপেক্ষে মঙ্গল, রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু সমস্যাযুক্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে যেটা পাচ্ছি আমি রাশি সাপেক্ষে মাঙ্গলিক, রাশি সাপেক্ষে মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল নেগেটিভ। বুধ গ্রহটা নিজ হাউসে অবস্থান করছে ভালো কিন্তু রবির গ্রহের কারণে কম্বাস্ট অর্থাৎ দগ্ধ। এবং রবি গ্রহ যে একাদশ অধিপতি দিতে চাইছে অবস্থান করছে কোথায়? দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয় স্থানে। তিনটে গ্রহই কিন্তু ডিস্টার্ব এই ছকে আমি পেলাম। সুতরাং আপনাকে আমি একটাই কথা বলবো, একটু ধীর হন, স্থির হন, সিদ্ধান্ত নিন, আর এই জন্মছকে যে ডিস্টার্বগুলো আছে সেই ডিস্টার্বগুলো একটু রেক্টিফাই করবেন। আমি আপনাকে বললাম কি এই সমস্ত সমস্যাগুলো রেক্টিফাই না করলে সহজে আপনি এগোতে পারবেন না। আমি আপনাকে অনেকটা সময় দিলাম, ধরে ধরে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই জায়গাগুলো একটু রেক্টিফাই করুন, আপনি জীবনে অনেকটা এগোতে পারবেন, কিন্তু উইদাউট রেক্টিফাই এগোতে পারবেন না, পরিশ্রমটাই সার হয়ে যাবে, রেজাল্ট আসবে না। ঠিক আছে, ভালো থাকবেন। যে বিষয় আমি আজকের আলোচনায় এসেছি, প্রথমে বলবো অঙ্গার যোগ বা অঙ্গারক যোগ। অঙ্গার মানে কি? অঙ্গার বাংলায় যদি বলা হয় তাহলে প্রচলিত শব্দ সেটা হলো কয়লা। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম বর্ধমান থেকে বলছি। পশ্চিম বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যালো, আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। সুমন রুই দাস। আরেকবার বলুন। সুমন রুই দাস। সুমন রুই দাস। সুমনের অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ জানা আছে। বলুন। জন্মস্থান? ও দিনে। জন্মস্থান কোথায়? জন্মস্থান পানাগড়। পানাগড়। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলের জন্মবার হলো রবিবার। রবিবারে জন্মগ্রহণ করেছে, মীন রাশি, মকর লগ্ন, রেবতী নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শুক্র গ্রহের মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা। 2020 সালে জানুয়ারি মাসের পর থেকে আপনার ছেলের সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না।
ওকে একটু সাবধান হতে বলবেন, প্রেম প্রীতি ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে এগিয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রের জন্য ওর জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু পাবে না, বদনামে জড়িয়ে পড়বে, এবং ওর কিছু বন্ধু বান্ধব, সেই বন্ধু বান্ধব ওকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে, অনেক রাত করে ঘুমাচ্ছে মোবাইলটা সঙ্গে, তাই তো? পড়াশোনা যদি থাকে তাহলে সেই পড়াশোনা কিন্তু করতে পারছে না। বর্তমানে কি পড়াশোনা করছে? পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা তো মাথা থাকছে না, পড়াশোনার প্রতি মনোযোগ থাকছে না, দিনের বেশিরভাগ সময় এমনকি রাতেরও যতক্ষণ ঘুমাচ্ছে না ততক্ষণ মোবাইলেই সময়টা কাটাচ্ছে, ঠিক বলছি? আপনি কি আমাকে এগুলো বলে দিয়েছেন আগে থেকে? আপনি কি আমাকে এগুলো আগাম বলে দিয়েছেন, আগে থেকে বলে দিয়েছেন? আমি জানলাম কি করে? সেই জায়গা থেকেই বলছি, ওর বন্ধু বান্ধবের জায়গাটা ভীষণ খারাপ, কোন মেয়ে ঘটিত বিষয় থেকে বদনাম আসবে, এই জায়গাটা সমাধান আগে করুন। বলুন, চাকরি বাকরি অনেক পরে, সবেমাত্র বয়সটা 18-19 বছর, এখন মেন দুটো, একটা হলো পড়াশুনো আর দু নম্বর হলো অসৎ বন্ধুদের থেকে দূরে থাকা, খারাপ বন্ধু থেকে দূরে থাকা, এবং এই যে মোবাইল, এই মোবাইলের উপর বেস করেই কিছু বাজে বন্ধু ওর সঙ্গী হবে, এই জায়গাটা ঠিক করতে হবে, না হলে চাকরি বাকরি যাই বলুন প্রচন্ড ডিস্টার্ব হবে, ঠিক আছে? এই দুটো জায়গাকে ঠিক করুন, ভালো থাকবেন। অঙ্গার যোগ, অঙ্গার বাংলায় যদি বলা হয়, প্রচলিত শব্দে বলা হয় কয়লা, কি ধরনের কয়লা? একদম আগ্নেয় কয়লা নয়, অর্থাৎ উত্তপ্ত কয়লা নয়, সেই কয়লা যে কয়লাটি কিছুক্ষণ হয়তো আগে পুড়ে গেছে, ওপরের দিকটা জাস্ট একটা গ্রে অবস্থায় রয়েছে, ধুলো ধুলো হয়ে আছে, কিন্তু ভেতরে তখনও তার আগুনের ফুলকি বলুন বা আগুনের গোলা বলুন সেটা আছে, যেটাকে আমরা অন্য শব্দে বলি যে ছাই চাপা আগুন, সেই আগুন। যখন মঙ্গল গ্রহ এবং রাহু গ্রহ একত্রে অবস্থান করে, এবং শুধুমাত্র অবস্থান করলেই হয় না, কিন্তু পার্টিকুলার কোন হাউসে অবস্থান করছে, লগ্ন সাপে কোথায় অবস্থান করছে এটা দেখতে হবে। সাধারণত রাহু এবং মঙ্গল যখন একত্রে অবস্থান করে বা সমসপ্তমে অবস্থান করে দৃষ্টি প্রদান করে, তখন আমরা তাকে বলি যে যোগ, সেই যোগটা হলো অঙ্গার যোগ। যাই হোক, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ছেলের নাম দিয়ে আমায় একটু বলুন। শুভদীপ। শুভদীপের অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। 2001। আরেকবার বলুন। 23/9/2001। জন্ম সময়টি বলুন। রাত 11:12। জন্মস্থান? হুগলি। আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? বছরখানেক। প্রোগ্রাম কি ভালো লাগছে না মন্দ লাগছে? কেন? তাই সুমনের জন্ম বার হলো রবিবার, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, রাক্ষস গণ, বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। ছেলেটির পড়াশুনোর দিক থেকে আমি একটাই কথা বলবো, একটু ধীর হোক, স্থির হোক, পড়াশুনোর প্রতি মনোযোগ বাড়াক, কারণ এই জন্মচকে ওর কিন্তু একটা পজিটিভ গুণ আমি পাচ্ছি, কিন্তু সেটা সে ব্যবহার করতে পারবে না। বর্তমানে উচ্চ মাধ্যমিক কি দিয়েছে? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গড়পড়তায় গেছে, খুব ভালো বলবো না, খুব যে মন্দ সেটাও বলবো না, কিন্তু আলটিমেট ও যে ধরনের স্টুডেন্ট সেই লেভেলের রেজাল্টটা কিন্তু হয়নি। ভালো বিষয় আমি কি বললাম, ও যে মানের স্টুডেন্ট সেই মানটা কিন্তু আরো বেটার হওয়া উচিত। বর্তমানে কি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে?
আসছে আসছে সায়েন্সে দেননি কেন? কারণ এই জন্মচকটা সায়েন্স রিলেটেড, আপনি আমাকে তারপর বললেন আগে সায়েন্স ছিল পরে আর্টস ডিপার্টমেন্টে গেছে, তাই তো? তাহলে একটা জিনিস দেখুন, এই ছকটা সায়েন্স রিলেটেড, এই ছকটা সায়েন্স কে ইন্ডিকেশন করেছে, সঠিক ওয়েতে শুরু করেছিল, কিন্তু যেন তেন কারণে সেই ট্রাক থেকে সে কি করলো, সরে গেল। এই সরে যাওয়া ওর ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা হবে। কিসে সমস্যা হবে? চাকরি বাকরি পেতে। চাকরি পাবার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু ডিস্টার্ব আসবেই আসবেই আসবে, এবং এই জন্মছকে আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক শনিভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছে, এবং এই জন্মছকে আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে যাব বা যাচ্ছিলাম সেটা হলো গুরুচণ্ডাল যোগ, সেটিও কিন্তু এই ছকে অবস্থান করেছে। অর্থাৎ আপনার ছেলে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব আসবেই আসবে। সুতরাং আপনার যে প্রশ্ন, ওর কেরিয়ার কি করবে, তাই না? তাই তো, কেরিয়ারের ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম এই সমস্যাগুলো কিন্তু রেক্টিফাইড করা অনেক পূর্বেই দরকার হয়ে গেছে। এবার আপনি করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার বিষয়, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা পাওয়া গেছে, সমাধানটা করবেন কিনা সেটা আপনি এবার বুঝুন। আপনার ছেলের কেরিয়ার, আপনি সায়েন্সে ভর্তি করিয়েছিলেন কিন্তু তারপর যেন তেন কারণে টানতে পারেননি, কি আর্থিক কারণে হোক পারেননি, কিন্তু এটাই তো সমস্যা। সঠিক জ্যোতিষীর পরামর্শ দরকার, সঠিক গাইডেন্সের দরকার। যে চাকরিটা পেতো হয়তো 2023-24-25 সেটা হয়তো 35-ও পাচ্ছে না, এই ঘটনা ঘটবে ঘটবেই। সুতরাং একটাই কথা বলবো, জ্যোতিষ পরামর্শ নিয়ে প্রত্যেকটা পদক্ষেপ এগোন। জীবনে সাকসেস পেতে হলে জ্যোতিষীর হাত ধরুন। জীবনের হওয়া কাজগুলো হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, জ্যোতিষীর পরামর্শ নিন। চাকরি পাচ্ছেন না, কোন সেক্টরে পাবেন, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছে, কেন? শুধুমাত্র কেন নয়, এই সমস্যা থেকে বেরোতে হবে, অর্থাৎ সমাধান চাই, একজন সঠিক প্রতিকার দরকার আছে। নমস্কার। নমস্কার, সময় ভীষণ কম, খুব তাড়াতাড়ি করে বলবেন আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। ভাইয়ের নাম দিয়ে বলো। খোকন ঘোষ। খোকনের কথা ভাবতে ভাবতে আমাকে দুটো সংখ্যা বলো, 1-9 মধ্যে একটি, 10-100 মধ্যে একটি। এবং আরেকটি বলুন। একটা 6 বললেন, আর 10-100 মধ্যে আরেকটি সংখ্যা আমাকে বলুন। 92। ওর বয়স কত? ওর বয়স 1995 তে জন্মগ্রহণ করেছে, খুব ভালো। কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো পর্যন্ত? একটাই শব্দ আমি বললাম, একটাই শব্দ আমি বললাম, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। কিছু মনে করবেন না, অ্যাক্সিডেন্টের যোগ আবার আসছে, সতর্ক হন। যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, সময় প্রায় শেষ। আপনাকে একটাই কথা বলবো, যারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বর্ধমান চেম্বারে পাবেন আগামী শনিবার, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান তিনকড়িয়া বাস স্ট্যান্ড, প্রতি রবিবার, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর চেম্বারে, এছাড়া দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যাওড়াফুলি, রায়গঞ্জ, মালদা, কাঁথি, বিভিন্ন চেম্বারে আপনারা আমাকে পাবেন। অবশ্যই আসার আগে ফোনে নামটা এন্ট্রি করে যোগাযোগ করে তারপর কিন্তু আসতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।